বজ্রপাতই এখন নতুন দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে দেশে। এটি এখন অস্বাভাবিক মৃত্যুরও বড় কারণ। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বজ্রপাতে প্রাণহানি সর্বোচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। এক বছরে মারা গেছে 153 জন। জলবায়ু পরিবর্তনের কারণে এই ঝুঁকি বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দেশে প্রতিবছর বজ্রপাতে মৃত্যুর হার বেড়েই চলছে। চলতি বছরেও বজ্রপাতের তীব্রতা বেশি। বাংলাদেশে বছরে গড়ে 250 জনের বেশি মারা যান বজ্রপাতে। সরকারি হিসেবে এ বছরের প্রথম 5 মাসে 153 জন মারা গেছেন বজ্রপাতে। গত বছর মারা যান 300 বেশি মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান, বজ্রপাত প্রতিরোধে সরকারিভাবে 1 কোটি তালগাছ লাগানোর কর্মসূচি চলছে। এরই মধ্যে 35 লাখ তালগাছ লাগানো হয়েছে। এছাড়া নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা বৃদ্ধির কারণে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় বাড়ছে বজ্রপাত। এই দুর্যোগের হাত থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই বলে জানিয়েছেন তারা। এখন যদি আমরা যে এই যদি নতুন করে আবার যে বনায়ন যদি তৈরি করি এবং ভূপৃষ্ঠকে যদি আমরা তাপমাত্রা কমিয়ে আনতে পারি, তাহলে আমার মনে হয় যে এটা বজ্রপাতের যে তীব্রতা সেটা আস্তে আস্তে অনেক কমে আসবে। কিন্তু আমরা যদি ক্যানোপিটি, যেটা অসংখ্য গাছ ডালপালা রয়েছে, ছায়া দিবে পৃষ্ঠকে, ভূপৃষ্ঠকে ছায়া দিবে, সেই ধরনের গাছপালা যদি আমরা বেশি এখানে বনায়ন করি, লাগাই, তাহলে ভূপৃষ্ঠের তাপমাত্রাটা কমে আসবে। ঝড়ের পূর্বাভাস দেখলে কখনো খোলা মাঠ, পাহাড়ের চূড়ায়, সমুদ্র সৈকতে অবস্থান না করার পরামর্শ বিশেষজ্ঞদের। গাছের নিচে, বিদ্যুতের খুঁটি বা তারের নিচে, পুরনো জীর্ণ বাড়ির নিচে অবস্থান করা থেকেও বিরত থাকতে হবে বজ্রপাতের সময়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।